নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ রান্না করব পুকুরের টাটকা ট্যাংরা মাছের হালকা ঝোল মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এখন আমি হালকা করে ভেজে নেব আমি একটু ঢাকা দিয়েই ভাজব কারণ ট্যাংরা মাছ তো আশ নাই একটু ফাটতে পারে তাই ঢাকা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব গাটি কচু দিয়ে আজকে আমি মাছের ঝোলটা রান্না করবো কচুগুলো আমি কেটে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এদিকে মাছগুলো বেজে ভেজে নিচ্ছি তো দেখুন মাছগুলো আমার ডুপি ভাজা হয়ে গেছে আমি এবারে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব একবারে তো সব মাছগুলো ভাজা যায় না তাই বা দুবারে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এবারে আমি আর একটু তেল দিলাম ওই তেলের মধ্যেই আর কালো জিরা হড়ণ দিলাম ছোট এক চামচ এবারে আমি ধুয়ে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিলাম একটাই আমি আলু নিয়েছি এখানে দিয়ে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব কচুগুলো একটু ভালো করে না ভাজলে একটু সেদ্ধ হতে দেরি হবে তাই আমি একটু ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম ছোট এক চামচ হলুদ হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিলাম একটা টমেটো আর এখানে আমি খুব সামান্যই মশলা নিয়েছি চা চামচের এক চামচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম সাত মতো নুন আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে প্রায় হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। তো মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব একটু নেড়ে দেব ভালো করে নেড়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। তো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন এরকম হয়েছে ঝোলটা অনেকটা টেনে গেছে এবারে আমি আলু কচু যেগুলো দিয়েছিলাম দেখে নিচ্ছি এগুলো একটু ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো সবই সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমার হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন এরকমভাবে কম মশলায় রান্না করে দেখবেন খুব সুস্বাদু হয়